জল দিলাম আপনার ওই সিঁড়ি দিয়ে নামো, ওই ফাঁকে ঢুকে যাও। ওকে না দেখাওলি ভালো বলো, আমার ছবি তুই খাবো। তুমি ভালো আছো? বাড়িতে নিচে থেকে বাড়িতে নিচে গেছিলে? মানে দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষ শেষ হলে আজকে মহা তর্পণ করতে হয় পূর্বপুরুষদের নামে। আজকে তর্পণ করতে হয় এবং সমস্ত মানুষজন তাদের মাতৃকুল পিতৃকুলকে তিল জল দান করতে আসেন এবং এই পুণ্যতিথি, এই তিথিতে সবাই তাদের মানে পরিবারের আত্মা, মানে যারা মৃত ব্যক্তি তাদের আত্মার শান্তি কামনার্থে আসেন এবং তারা তার স্বর্গ থেকে কথিত আছে যে তারা তাদের বংশধরকে আশীর্বাদ করেন এবং এই আশীর্বাদের মাধ্যমে পরবর্তী জীবন সুস্থ সুন্দর থাকে, মানুষ সুখে স্বচ্ছন্দে থাকে এবং প্রত্যেকেই তো কর্তব্য দায়িত্ব থাকে তাদের পিতৃপুরুষদের জল দেওয়ার জন্য বা তিল দেওয়ার জন্য। এই একটা দিন তর্পণ তো 15 দিন ধরে হয়, কিন্তু অনেকে 15 দিন পারেন না, তারা একদিন দেন। পিতৃপক্ষ 15 দিন, পিতৃপক্ষ 15 দিন ধরেই এই তর্পণ ক্রিয়া চলে, কিন্তু আজকে একটা বিশেষ দিন, আজকে শেষ দিন তর্পণের। এরপর থেকে দেবীপক্ষ পড়ে যাচ্ছে, তাই এই মানুষজনের ঢল এবং তারা তাদের পিতৃপুরুষদের জল দেওয়ার জন্য এই দামোদরে এসছে। আমার নাম পণ্ডিত নয়ন রায়।